হ্যালো ফ্রেন্ড, মোৰ নাম নজৰুল আহমেদ, চাইছে নজৰুল এম ডি টেকনিকেল চেনেলত। চ' বন্ধুসকল, আপোনালোকে জানেনে মাটিৰ নাম যদি এতিয়া অনলাইনতে হয়। চ' বন্ধুসকল, কেইদিনমান আগতে এটা মিছন বসুন্ধৰা যিটো ৱেব পৰ্টেল এটা খুলিছিলে, সেইটো ৱেব পৰ্টেলৰ যিটো লাষ্ট ডেট সেইটো ত্ৰিছ তাৰিখলৈকে 30 নৱেম্বৰলৈকে আছিলে। কিন্তু এটা আৰু এটা ৱেবছাইট পৰ্টেল আছে যিটো আনলিমিটেড, আমি যেতিয়ালৈকে যেতিয়া ইচ্ছা তেতিয়াই আপুনি মাটিৰ নাম জাৰি কৰিব পাৰে। তাতে কোনো নির্দিষ্ট টাইম নাই বা নির্দিষ্ট হেৰি নাই যে ইমান তারিখলৈকে কৰিব লাগিব। সো কোনটো ওয়েবসাইটত আপুনি যাব লাগিব, কোনটো ওয়েবসাইটত আপুনি মাটি নাম জারি কৰিব পাৰিব। সো বন্ধুসকল, ডিটেইলস মই ডিসকাস কৰিম। সো আপোনালোকে মোৰ চেনেল নতুনকৈ ভিজিট কৰি আছে, চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিব আৰু বেল আইকনটো ক্লিক কৰি দিব, যাতে মই ভিডিওবিলাক আপলোড কৰিলে আপোনালোকে আগতীয়াকৈ নোটিফিকেশন পাই যায়। কিয়নো এনেকুৱা ধৰণৰ লেণ্ড ৰিলেটেড ভিডিও মই লৈ আনি থাকোঁ। সো বলক আজিৰ ভিডিওটো আৰম্ভ কৰোঁ। সো আপোনালোকে মোবাইলৰ পৰা এপ্লাই কৰিব পাৰে, মোবাইলত গুগল ক্ৰমত যাইখিনি এপ্লাই কৰিব পাৰে, আৰু যদি আপোনাৰ লেপটপ বা ডেস্কটপ আছে সেইটোৰ পৰাও এপ্লাই কৰিব পাৰে। সো মই ডেস্কটপত দেখাই আছোঁ কেনেকৈ এপ্লাই কৰিব পাৰে। সো বন্ধুসকল, বলক ডেস্কটপলৈ মই দেখাই দি আছোঁ ক'ত যাব লাগিব। সো বন্ধুসকল, মই ডেস্কটপত আহি গ'লোঁ। ডেস্কটপত আহি কিনে ইয়াতে আপোনালোকে চিম্পলি চাৰ্চ কৰিব লাগিব আপোনালোকে ই ডিষ্ট্ৰিক্ট আসাম বুলি। ই ডিষ্ট্ৰিক্ট আসামত মই ক্লিক কৰি দিলোঁ। ক্লিক কৰাৰ পিছত আপোনালোকে অলপ তলত যাব, তলত যাই কিনে চাব ইয়াতে গভৰ্ণমেণ্ট অফ আসাম ইণ্ডিয়া হোম, ইয়াতে চিম্পলি ক্লিক কৰি দিব। ক্লিক কৰি দিয়াৰ পিছত আপোনালোকৰ সন্মুখত এইটো পেজটো খোল খাই যাব। ইয়াতে আপোনালোকে আগতে এটা কাম কৰিব লাগিব, ইয়াতে আপুনি এটা একাউণ্ট খুলিব লাগিব, প্লিজ ক্ৰিয়েট একাউণ্ট ইন ষ্টেট পৰ্টেল ই ডিষ্ট্ৰিক্ট চিটিজেন ৰেজিষ্ট্ৰেশ্যন। ইয়াৰ যিটো প্ৰচেছ হয়, কেনেকৈ ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিব লাগে, মই ডিটেইলছ এটা ভিডিঅ' বনাই মোৰ চেনেলত দিয়া আছে, আপোনালোকে যাই কিনে চাব পাৰিব। বা এইটো ভিডিঅ'টোৰ তলত মই ডিছক্ৰিপশ্যনত দি দিম, তাতে ক্লিক কৰিলে এইটো ভিডিঅ'টোত পাই যাব। সো মই তাতে নাযাওঁ কাৰণ এই ভিডিঅ'টো বহুত লং হৈ যাব। সো এনেকৈ ৰেজিষ্টাৰ কৰি ল'ব, যেনেকৈ মই ক্লিক কৰি আছোঁ আপোনালোকে চাব পাৰে। ইয়াতে নাম চাম দি কিনে, আপোনাৰ স্কেন নাম দি কিনে, ইমেইল আইডি দি কিনে ইয়াতে ক্ৰিয়েট কৰি ল'ব, একাউণ্ট ক্ৰিয়েট কৰি ল'ব বা ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ল'ব। ইয়াৰ পৰা যিটো ইমেইল আইডি আৰু স্ক্ৰীন নেম পাব, সেইটো দি কিনে আপুনি লগ ইন হ'ব লাগিব যিহেতু। সো ইয়াতে আপুনি যাইখিনি আপুনি আগতে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰি ল'ব। সো ৰেজিষ্ট্ৰেশ্যন কৰাৰ পিছত আপোনালোকে এটা কাম কৰিব লাগিব, এটা ফৰ্ম আছে যিটো অফলাইন ফৰ্ম বুলি কওঁ, সেইটো ফৰ্মটো ডাউনলোড কৰিব লাগিব। সেইটো ডাউনলোড কৰি কিনে যিহেতু আপলোড কৰিব লাগিব, ইয়াতে তলত স্ক্ৰল কৰিব। তলত স্ক্ৰল কৰাৰ পিছত আপোনালোকে চাব 26ত দিয়া আছে ছাবমিশ্যন অফ এপ্লিকেশ্যন ফৰ মিউটেশ্যন। ইয়াতে আপোনালোকে কি কি ডকুমেণ্টছ লাগে মানে ৰাইট ছাইডত দিয়া আছে। আপোনাৰ যদি মাটি যদি পাৰ্চেজ কৰিব বিচাৰিছে, পাৰ্চেজৰ কাৰণে যদি নামজাৰি কৰিব বিচাৰিছে, তেনেহ'লে কি কি লাগিব চাওক। অৰিজিনেল ডিড লাগিব, এন অ' চি লাগিব, এইবিলাক লাগিব আৰু বহুতকেইটা আছে। ফৰ গিফ্ট আছে, ফৰ ইনহেৰিটেঞ্চ আছে, ফৰ মৰ্টেজ আছে আৰু ফৰ আদাৰ্ছ আছে। চ' এটা এটাকৈ মই কৈ দি আছোঁ কি কি ডকুমেণ্টছ লাগিব। মই ফাৰ্ষ্টত আপোনালোকে ফৰ পাৰ্চেজৰ কাৰণে কৈ আছোঁ। যদি পাৰ্চেজ কৰাৰ পিছত যদি আপুনি মাটি নামজাৰি কৰিব বিচাৰিছে, তেনেহ'লে কি কি লাগিব, আপোনাৰ যিটো দলিল হয় দলিল লাগিব, অৰিজিনেল ডিড লাগিব, দলিলটো মানে ডুপ্লিকেট দলিল নহয়। সো চাৰ্টিফাইড কপি অফ অৰিজিনেল ডিড কেনেকৈ এপ্লাই কৰিব লাগে মোৰ চেনেলত দিয়া আছে, সেইটো চাই ল'ব অৰিজিনেল ডিড কেনেকৈ এপ্লাই কৰে। তাৰপিছত আপোনালোকৰ এন অ' চি লাগিব, এন অ' চি কেনেকৈ এপ্লাই কৰিব মোৰ চেনেলত দিয়া আছে, অনলাইনত এন অ' চি কেনেকৈ বনায় বা অফলাইনতো বনাব পাৰি। সো আপোনালোকে অৰিজিনেল ডিড আৰু এন অ' চি এই দুটা লাগিব যদি পাৰ্চেজ কৰাৰ পিছত নামজাৰি কৰিব বিচাৰিছে। তাৰপিছত কোনোবাক যদি আপুনি গিফ্ট দিব বিচাৰিছে মাটি, তাৰপিছত যদি নামজাৰি কৰিব বিচাৰিছে, ছেম তেনেকৈ লাগিব আপোনাৰ অৰিজিনেল ডিড অৰ দলিল আৰু এন অ' চি লাগিব, দুটাই লাগিব। আৰু যদি ইনহেৰিটেঞ্চ, ইনহেৰিটেঞ্চ মানে উত্তৰাধিকাৰীৰ নামজাৰি, মানে আপোনাৰ দেউতা বা কোনোবাই মৰিছে, মৰাৰ পিছত যদি নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট, নেক্সট অফ কিন বুলি কোৱা হয়, নেক্সট উত্তৰাধিকাৰী কোন হ'ব সেইটো হিচাপত যদি নামজাৰি কৰিব বিচাৰে, এইকেইটা ডকুমেণ্ট লাগিব। ডেথ চাৰ্টিফিকেট লাগিব, যোন ব্যক্তিৰ নামত মাটি আছিলে সেই ব্যক্তি যদি মৰিছে, নেক্সট কাৰ নামত হ'ব সেইটোৰ আপোনাৰ নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট এটা লাগিব, ইয়াতে চাব পাৰে নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট। আৰু এফিডেভিট লাগিব আৰু খাজনা ৰচিদ এটা লাগিব, আৰু আপোনাৰ চাৰ্টিফিকেট কপি অফ ভিলেজ ৱাৰ্ড কমিশ্যন, ইয়াতে গাঁৱৰ পৰা এটা চাৰ্টিফিকেট লৈ ল'ব। আৰু ডেথ চাৰ্টিফিকেট আৰু নেক্সট অফ কিন চাৰ্টিফিকেট এই দুটা অনলাইনত আপুনি এপ্লাই কৰিব পাৰে। মোৰ চেনেলত দিয়া আছে ডেথ চাৰ্টিফিকেট কেনেকৈ অনলাইনত এপ্লাই কৰিব পাৰি, নেক্সট অন কিন চাৰ্টিফিকেট কেনেকৈ এপ্লাই কৰিব পাৰি, মোৰ চেনেলত যাই কিনে চাব। তাৰপিছত মৰ্টেজ, মৰ্টেজ বোলে বন্ধক থৈ যে মাটি বন্ধক থোৱাৰ সেইটো প্ৰচেছটো, অৰিজিনেল ডিড লাগিব আৰু এন এছ চি লাগিব, আৰু আদাৰ্ছৰ কাৰণে যদি কিবা হেৰি নামজাৰি কৰিব বিচাৰে এইকেইটা ডকুমেণ্টছ লাগিব। ইয়াৰ পিছত মই ডাউনলোড ক্লিক কৰি দিলোঁ।
এইটো ফর্ম মই যেটো কলো নহয় অফলাইন ফর্ম এইটো ফর্মটো আপনি কি করিব ফার্স্টত আপনি ডাউনলোড করিব ডাউনলোড করার পিছতে এইটো ফিল আপ করিব সো ইয়াতে কেনেকে ফিল আপ করিব মই ডিটেইলস কই আছো ইয়াতে এটা স্ট্যাম্প কোড ফি স্ট্যাম্প এটা লাগাব লগার পিছত অ্যাপ্লিকেশন ডিটেইলস ইয়াতে দি দিব অ্যাপ্লিকেশন নেম অ্যাপ্লিকেশন মোবাইল ফাদার্স নেম এইবিলাক দি দিব তারপর এড্রেসটো দি দিব আপনার যে ফুল এড্রেস পার্মানেন্ট এড্রেস সেটু দি দিব দিয়ার পিছত আদার ডিটেইলস চাব পারে আপনার আদার ডিটেইলস পাট্টার নাম্বার ডাক নাম্বার পাট্টাদার নাম পাট্টাদার ফাদার্স নেম এইবিলাক দি দিব ওনারশিপ গোত্র কিহর কারণে আপনি মাটির নামজারি করে বিচারিছে সেল আছে ডিড আছে গিফট আছে বা ইনহেরিটেন্স আছে সো আপনার হিসাবত দি দিব আপনি কিহর কারণে মাটি নামজারি করব বিচারি আছে তারপর ডেট অফ পার্সিং টোটেল লেন্থ কিমান আছে এইবিলাক দি দিব দিয়ার পিছত আপনার সিগনেচারটো কই দিব তারপর দুই নম্বর পেজ এটা আছে দুই নম্বর পেজত আপনার সাপোর্টিং ডকুমেন্ট কি কি লাগবে চাও সাপোর্টিং ডকুমেন্ট ডিডর কারণে সেল এইবিলাকর গিফট এইবিলাকর কারণে স্ক্রিন কপি অফ অরিজিনাল ডিড লাগবে আর আপ টু ডেট খাজনা রসিদ লাগবে মাটির আর ডিক্লারেশন ফর্ম এটা লাগবে 1956 এফিডেভিট লাগবে স্ক্রিন কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম যেটো অ্যাপ্লিকেশন ফর্ম বলে কয় আর যদি ইনহেরিটেন্স মিউটেশন করব বিচারে উত্তরাধিকার ক্ষেত্রে নামজারি বলে কোম আমি এফিডেভিট লাগবে ইয়াতে লিগেল হেয়ার সার্টিফিকেট লিগেল হেয়ার সার্টিফিকেট আর নেক্সট অফ কিন সার্টিফিকেট সেম সার্টিফিকেট বলে কব পারি আর এটা এফিডেভিট উলাই লব স্ক্রিন কপি অফ অ্যাপ্লিকেশন ফর্ম এইকটাই লাগবে সো মই হোম পেজত যাই আছো হোম পেজর যে আগর যে পেজত এইটো পেজত আহি যাব অহার পিছত আপনাদের ই গভর্নমেন্ট সার্ভিসত ক্লিক করে দিব আপনার যে ইমেল এড্রেস যে রেজিস্ট্রেশন করার পিছত যে ইমেল আইডি পাব ইমেল আইডি অলরেডি ইয়াতে ক্লিক করে দিব দিয়ার পিছত তারপর স্ক্রিন নেম বলে কয় স্ক্রিন নেমটো তারপর ক্রিয়েট করে লব করার পিছত এই স্ক্রিন নেমটো দি দিব দিয়ার পিছত আপনাদের লগ ইনত সিম্পলি ক্লিক করে দিব দিয়ার পিছত অনলাইনের যে পোর্টেল হয় সেটা খোল খাই যাব খোল খাওয়ার পিছত ইয়াতে চাব পারে সিলেক্ট লিখা আছে ইয়াতে মিডিলত সিলেক্টত সিম্পলি ইয়াতে সার্চ করব মিউটেশন ইয়াতে মিউটেশন সার্চ করলে তলত দেখা পাব সাবমিশন ফর অ্যাপ্লিকেশন ফর মিউটেশন ইয়াতে সিম্পলি ক্লিক করে দিব দিয়ার পিছত আপনাদের কি করব সিম্পলি একো করব না লাগে গোত ক্লিক করে দিব দিয়ার পিছত ইয়াতে চাব পারে সব ডিপার্টমেন্ট ডিসক্রিপশন পুরা আহি গেছে ইয়াতে রাইট সাইডত দেখা পাইছে অ্যাপ্লাই অনলাইন ইয়াতে আপনি যাইখিনে আপনার যেটো ডিটেইলস যেটো অফলাইনের ফর্ম যেটো আসলে সেম এটা ফর্ম আহিব ফর্মটো ফিল আপ করব ফিল আপ করার পিছত আপনার যেটো সাপোর্টিং ডকুমেন্ট কলো যিমান ডকুমেন্টস ডকুমেন্টসবিলাক আপলোড করার পিছত ফাইনাল সাবমিশন করে দিব করার পিছত একনলজমেন্ট এটা ওলাব সেইটো একনলজমেন্ট ইন ফিউচারের কারণে তাতে আপনি স্টেটাস চেক করব পারে ইয়াতে অনলাইনতে চেক করব পারে সো এতিয়া এটো কি হয় আপনার যেটো লিঙ্ক হয় লিঙ্ক কেতিয়াবা নাইকিয়া হয়ে যায় আপনাদের চেক করব বারে বারে কেতিয়া লিঙ্ক আহে তেতিয়া আপনি অ্যাপ্লাই করে দিব সো বন্ধুসকল এতিয়া লিঙ্কটো নাই আপনি যেতিয়া লিঙ্কটো আহে তেতিয়া অ্যাপ্লাই করব পারে অনলাইনের যেটো ক্লিক করব তাতে লিঙ্কটো আহি যাব সো বন্ধুসকল ডেইলি বা আপনাদের যেতিয়া দরকার হয় তেতিয়া লিঙ্কটো চেক করে থাকিব এতিয়া লিঙ্কটো নাই পিছত লিঙ্কটো আহি যায় যেতিয়া আহে তেতিয়া আপনি অ্যাপ্লাই করব পারিব সো বন্ধুসকল কিবা ডাউট থাকলে মোর কমেন্টসত জানাই দিব মই তার আনসার দিয়ে দিম সো বন্ধুসকল আজির ভিডিওটো ইমান আছিলে থ্যাংক ইউ সো মাছ